সৌদি আরবে মুসল্লিবাহী বাস দুর্ঘটনায় নিহতদের 13 জনই বাংলাদেশি এখনো শনাক্ত করা যায়নি 5 জনকে দেশে পরিবারের শোকের মাতম চট্টগ্রামে নিখোঁজের 8 দিন পর শিশু আবিদার বস্তাবন্দি লাশ উদ্ধার ধর্ষণের পর হত্যা করে পরিচিত সবজি বিক্রেতা জানালো পিবিআই যে তরকারি বিক্রেতা যাকে নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে তার দেখানোর মতো কিন্তু আমরা ডেড বডিটা এখানে রিকভার করলাম নওগাঁয় র‍্যাব হেফাজতে মৃত্যুর ঘটনা ও মামলার তদন্ত করছে র‍্যাব পুলিশ ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টেই মিলবে জেসমিনের মৃত্যুর কারণ বলছেন চিকিৎসক মাত্র 580 টাকা কেজি গরুর মাংস বিক্রি করে সাড়া ফেলেছেন বগুড়ার এক ব্যবসায়ী প্রতিদিন উপচে পড়া ভিড় কম দামে খুশি স্বল্প আয়ের মানুষ দেখি 2-4 টাকা কম দেই দেখি মানে গরিবরা খাওয়ান যায় না সকাল থেকে মানে প্রতিদিন আপনি 8টা 9টা 10টা পর্যন্ত গরু বহু দূর থেকে আসে কেউ এক মন লয় কেউ দেড় মন কেউ 10 সার 15 সার আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল কলি সংবাদের শিরোনাম দেখছিলেন এবারে জানিয়ে দেবো বিস্তারিত সৌদি আরবে ওমরা হজ যাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত 22 জনের মধ্যে অন্তত 13 জনই বাংলাদেশি সৌদি আরবে বাংলাদেশি দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই খবর জানা গেছে নিহতরা হলেন নোয়াখালীর মোহাম্মদ হেলাল শাহিদুল ইসলাম কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা দেবিদারের গিয়াস হামিদ লক্ষ্মীপুরের সবুজ হুসাইন কক্সবাজারের মহেশখালীর মোহাম্মদ আসিফ সিফাতুল্লাহ ও মোহাম্মদ হোসেন গাজীপুরের টঙ্গীর মোহাম্মদ ইমাম হুসাইন রনি চাঁদপুরের রুকমিয়া যশোর কোতোয়ালির মোহাম্মদ নাজমুল ও রনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় 17 জনকে এদের মধ্যে 4 জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুহেলি সাবরিন জানিয়েছেন দুর্ঘটনার সময়ে বাসটিতে 47 জন আরোহী ছিলেন এদের মধ্যে 35 জনই বাংলাদেশি এখনও শনাক্ত করা যায়নি 5 বাংলাদেশিকে সোমবার ওমরা হজযাত্রীদের নিয়ে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি পথে আসির প্রদেশের আকাবাসার এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় হয় এই হতাহতের ঘটনা প্রথমত যে বাংলাদেশ থেকে যারা উমদা করতে আসছে তারা কিন্তু মানা যায় না এটা অন্য প্রভিন্স থেকে নাজদান দিজান এবং আবা খামিজ থেকে অর্থাৎ এটা তো দক্ষিণ দিকে সৌদি আরবের দক্ষিণ দিকে যারা আছে ওরা এই দেশে থাকে ওরা আসতেছিল উমরা করার জন্য নাম্বার টু হলো এই মুহূর্তে আপনার 22টা লাশ পাওয়া গেছে আমার একজন কর্মকর্তা সেখানে আছেন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 13 বাংলাদেশির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম সবুজ হুসাইনের মৃত্যুর খবর শোনার পর থেকেই আহাজারি থামছে না গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাবুরহাট এলাকার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা পরিবারের সচ্ছলতার আশায় 3 বছর আগে সৌদিতে বাড়ি জমিয়েছিলেন সবুজ কিন্তু ভাগ্যের নির্মমতায় প্রাণ হারাতে হলো 4 ভাইবোনের মধ্যে সবুজই ছিল পরিবারের বড় ছেলে ভালো আছে এলাকা দিকে আল্লাহ খারাপ আচরণ করে না এইরকম হলে না আর হয় না উমরা হজ করতে যাইব বলে এর মালার কথা কইছে তারে বলে গাড়ি মধ্যে আগুন লেগে গেছে কালকে রাত্রে থেকেও তার মা বাবা তার আরও 3 ভাইবোন আছে ওনারা সবাই এলাকাবাসী সহ সবাই এটা নিয়ে খুব শোকে শোকা হত কাঁথা যায় আমি আমার আমার একটু দোয়া তাই করে করে যা বাবা আল্লাহ কাছে আনামাত তুই দোয়া তাই করিস বাবা যেন এই ঘটনা ঘটবো কে জানে শোকের মাতম কুমিল্লার মোস্তফাপুর গ্রামের মামুন মিয়ার বাড়িতেও নির্বাক স্বজনরা 6 মাস আগে জীবিকার তাগিদে সৌদির আবাহ শহরে পাড়ি জমান মামুন দুর্ঘটনার আগ মুহূর্তেও ওমরা পালনের বিষয়ে কথা বলছিলেন মায়ের সাথে কিন্তু কথা শেষ হওয়ার আগেই সব লণ্ডভণ্ড দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্বজনরা চট্টগ্রামে নিখোঁজের 8 দিন পর শিশু আবিদা সুলতানার আয়নির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পিবিআই
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সবজি বিক্রেতা মোহাম্মদ সুবেলকে। ভোর 4টায় নগরীর পাহাড়তলি ওয়্যারলেস মুরগির ফার্ম এলাকায় একটি ডোবা থেকে আয়নির মরদেহ উদ্ধার করা হয়। পিবিআই জানায়, ধর্ষণের পর হত্যা করা হয় এবং তারপর সেই মরদেহ বস্তায় ভরে ফেলে দেয় রুবেল। ঘটনার পর থেকে আয়নির পরিবারের সাথে খোঁজাখুঁজির নাটক করে আসছিল রুবেল। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 21 মার্চ স্কুলে যাবার পথে বিড়াল ছানা দেওয়ার লোভ দেখিয়ে আয়নিকে তুলে নিয়ে যায় রুবেল। রুবেল যে তরকারি বিক্রেতা, যাকে নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে, তার দেখানোর মতো কিন্তু আমরা ডেড বডিটা এখানে রিকভার করলাম। আমরা ওর সাথে জিজ্ঞাসাবাদে এটাও জানতে পেরেছি যে সে বাচ্চাটাকে অ্যাবিউজ করেছে, সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে এবং তারপরে সে তাকে মেরে ফেলেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, কিভাবে আয়নের মরদেহ উদ্ধার হলো, পিবিআই আর কি কি তথ্য জানিয়েছে যদি একটু বিস্তারিত আমাদের জানাতেন? কলি, আয়নির পরিবারের প্রথম থেকে আসলে সন্দেহ ছিল সবজি বিক্রেতা রুবেলের উপর, এবং তারা কিন্তু গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ কিন্তু মামলার আবেদনও করেছিলেন রুবেলের বিরুদ্ধে, এবং আদালত পাহাড়তলি থানাকে এই মামলা গ্রহণের নির্দেশ দিয়েছিল। এবং তারপর থেকেই মূলত পিবিআই এই যে আয়নি নিখোঁজ তার ছায়া তদন্ত শুরু করে এবং সবজি বিক্রেতা রুবেলকে তারা গ্রেপ্তার করে, এবং তার স্বীকারোক্তিতেই কিন্তু আসলে মূলত আজ ভোর 4টায় ডোভা থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত আসলে বিস্তারিত কোনো কিছুই পিবিআই জানায়নি। তারা সংবাদ সম্মেলন করবেন দুপুরে এবং সেখান থেকে হয়তো বিস্তারিত আমরা জানতে পারবো। তবে এতটুকু তারা নিশ্চিত করেছেন যে ধর্ষণের পরেই মূলত আয়নিকে হত্যা করা হয়েছে, এবং এটি কিন্তু প্রথম থেকে, যেটি আমি বলছিলাম যে আয়নির পরিবার সন্দেহ করছিল, তার কিন্তু যথেষ্ট কারণ ছিল। আমরা যখন আয়নির পরিবারের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছিলেন যে বিড়াল ছানার লোভ দেখিয়েই মূলত আয়নিকে তারা তিনি চুরি কিংবা অপহরণ করেছেন, এমনটি আসলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং সিসি ক্যামেরায় কিন্তু পাহাড়তলির বিভিন্ন জায়গায় যখন থেকে আয়নি নিখোঁজ ছিল তখন থেকে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন, এবং সিসি ক্যামেরার ফুটেজও কিন্তু সবজি বিক্রেতা রুবেলের সাথে বেশ কয়েকবার আয়নির কথাবার্তা হয়েছিল, এমনটি আসলে সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এবং যারা স্থানীয়রা রয়েছেন তারাও আসলে বলছিলেন যে নানা সময় আয়নির সাথে সবজি বিক্রেতা রুবেল কথা বলতো, এবং সেই ধারাবাহিকতা হয়তো বিড়াল ছানা দেওয়ার লোভ দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং পরবর্তীতে ধর্ষণ এবং যখন এটি ধামা চাপা দিতে হবে তখনই কিন্তু মূলত আয় ওদিকে হত্যা করেছে রুবেল। সুমন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর যাত্রাবাড়িতে মারপিটে আবদুল্লাহ আল সোহান নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ির মানিকনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, অসুস্থ অবস্থায় সোহানকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহানের চাচাতো ভাই সাগর মিয়া জানান, গুড ম্যারেজের মাধ্যমে 2 বছর আগে মাসুমা সিদ্দিকা দোলাকে বিয়ে করে সোহান। ঘটনার সময় সোহান ও তার স্ত্রী শ্বশুরবাড়ি গোলাপবাগের বাসায় যান, তখন দোলার বাসায় তাদের পরিবারের কেউ ছিল না। গোলাপবাগের বাসার বাড়িওয়ালা ও আশেপাশের লোকজন কেউই জানত না যে তারা দুইজন স্বামী স্ত্রী। বাড়িওয়ালা জামাল তাদের সম্পর্কের বিষয়ে জেরা করতে থাকেন। এক পর্যায়ে দোলা তাদের বিয়ের কাগজপত্র বাড়িওয়ালাকে দেখান, তারপরেও বাড়িওয়ালা সোহানকে পাশের বাড়ির নিচে নিয়ে যায়, সেখানে তাকে এলোপাথারি পেটানো হয়। এতে সোহান অচেতন হয়ে পড়লে প্রথমে মনোয়ারা এবং পরে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশ বলছে এই ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা সহ কয়েকজনকে আটক করা হয়েছে। বিকেলবেলা কথা, আমার 2 মিনিট সময় দেয় নেই ভাই, 2 মিনিট সময় দিলে আমার ভাই গো। তার এক আত্মীয়র বাসায় যায়, সেখানে কিছু কতিপয় সন্ত্রাসী কতিপয় বকাটে পোলাপান ওই বাসায় তাকে আক্রমণ করার চেষ্টা করে। পরবর্তীতে তাকে বাসা থেকে বের করে নিচে নামানো হয়। নামানোর পরে আমাকে আমার ভাই ফোন দেয়, আমি যখন গেছি তখন আমার ভাই আমার সামনে আসছে। আসার পরে ওইখানে যারা ছেলেপান ছিল, যে সন্ত্রাসীগুলো ছিল, আমি তাদের সাথে কথা বলি যে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে বলেন, আমি ওর ভাই। এর ভিতরে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে মুগদা হাসপাতালে যায়, ওইখানে আমার ভাই মৃত্যু ঘোষণা। নগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর, একথা জানিয়েছেন রাজশাহী মেডিকেলের ময়নাতদন্তকারী চিকিৎসক। এদিকে মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে র্যাব, আর যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার বাদী যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগের তদন্ত করছে পুলিশ।
শহরের খাসনৌকা মহল্লার বাসিন্দা সুলতানা জেসমিন তার বাড়িতে গিয়ে পাওয়া গেল ছোট ভাই সোহাগকে। বোনকে হারিয়ে চাপা কষ্ট থাকলেও কথা বলতে রাজি নন তিনি, মুখ খোলেননি স্বজন আর প্রতিবেশীরাও। র‍্যাবের হাতে আটক, এরপর মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে রহস্য, গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আমরা মনে করি এটা অস্বাভাবিক মৃত্যু, এবং সেই সঙ্গে আমরা মনে করি র‍্যাবের নির্যাতনের কারণেই এই জেসমিনের মৃত্যু হয়েছে। তাকে র‍্যাব ক্যাম্পে না নিয়ে বিভিন্ন জায়গায় রেখে একসময় বলা হচ্ছে সে মৃত্যুবরণ করেছে, এবং এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার কফিল উদ্দিন সহ তিন সদস্যের একটি টিম মরদেহের ময়না তদন্ত করেন। কি কারণে রক্তক্ষরণ তা জানা যাবে প্রতিবেদনের পর। মস্তিষ্কে তার রক্তক্ষরণ ছিল, তো সেই মস্তিষ্কের রক্তক্ষরণ আমরাও পেয়েছি, আমরা পোস্টমর্টম করে আমরাও পেয়েছি, তো এতটুকুই। তো এটা আমরা চূড়ান্ত রিপোর্ট দিতে কয়েকদিন সময় লাগবে। জেসমিনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক। র‍্যাবের হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় তদন্ত করছে র‍্যাব নিজেই, আর এনামুল হকের অভিযোগটি খতিয়ে দেখছে পুলিশ। এই মামলাটি তদন্তাধীন, আয়ু যথাযথভাবে তদন্ত করে পুলিশ প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবেন। গত 22 মার্চ ডিজিটাল প্রতারণার অভিযোগে জেসমিনকে আটক করে র‍্যাব। 23 মার্চ মামলা হয়, শুক্রবার হাসপাতালে মৃত্যু হয় তার। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। বাজারে গরুর মাংসের দাম যখন 700 টাকা কেজি ছাড়িয়েছে, তখন 580 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন বগুড়ার এক মাংস বিক্রেতা। এই দামে রোজ 300 থেকে 400 কেজি মাংস বিক্রি করছেন তিনি। অন্য বাজারের তুলনায় কেজি প্রতি 100 থেকে 120 টাকা কম হওয়ায় নজরুল ইসলাম কাদুর মাংসের দোকানে ভোর থেকে দিনভর থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কেউ কেউ পান কাঙ্ক্ষিত মাংস, কারো আবার মেলে 2-3 দিন খালি হাতে ফিরে যাবার পর। দুপুরের তপ্ত সূর্য তখন মাথার উপরে, সেই ত্বকভেদি উত্তাপ উপেক্ষা করে মাংস কিনতে এমন দীর্ঘ অপেক্ষা ক্রেতাদের, হবেই না কেন? দুর্মূল্যের এই বাজারে কেজি প্রতি 120 টাকা কমে এখানে মিলছে গরুর মাংস। ভোরের আলো ফোটার পর থেকে দুপুর পর্যন্ত একটার পর একটা গরু জবাই আর তার মাংস কাটাকুটি বেচাকেনা চলে বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী মোড়ে কালু কষাইয়ের দোকানে। ছেলে হোসাইন জানান, বছরখানেক ধরে আশপাশের বাজারে 650 টাকা দর থাকলেও তারা 550 টাকা কেজিতে মাংস বিক্রি করেছেন। গরুর দাম বাড়তে থাকায় সপ্তাহ খানেক আগে 30 টাকা বাড়াতে হয়েছে কেজি প্রতি। এখানে আসার পরে 560 টাকা প্রথম শুরু করছিলাম, তারপরে 550 টাকা বিক্রি করছি এক বছর, এখন গরুর দাম বাড়ার কারণে 580 টাকা বিক্রি করতেছি। তুলনামূলক কমে গরুর মাংস কিনতে ভিড় বেড়েছে নজরুল ইসলাম কালুর দোকানে। আশপাশের গ্রাম তো বটেই, বগুড়া শহর থেকে প্রতিদিন শত শত মানুষ মাংস কিনতে আসেন এখানে। গরু তো একই, সেম মাংস তো মাংসই, ঠিক আছে, তাহলে ওরাও লাইভ গরু জবাই করতেছে, এনেও লাইভ গরু জবাই হচ্ছে, তাহলে এনেও কম দিতে পারতেছে, তাহলে অন্য এত বেশি কেন হবে? সকাল থেকে মানে প্রতিদিন আপনার 8টা 9টা 10টা পর্যন্ত গরু হয়, বহু দূর থেকে আসে, কেউ 1 মণ লাগে, কেউ 1.5 মণ, কেউ 10 সার 15 সার। বিক্রেতা জানান, অন্যদের চেয়ে লাভ কম হলেও এই দামে বিক্রিতে লোকসান হয় না তাদের। দীর্ঘদিন ধরে প্রচলিত দামের চেয়ে কম দামে বিক্রি করায় অন্য ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলেও গরুর বাজার না বাড়লে দাম এমন কমই রাখতে চান তারা। আমার সাধ্যমতো চেষ্টা করব, ওইভাবে তো ফ্রি দিতে পারবো না, দেখি 2-4 টাকা কম দেই, দেখি মানে গরিবরা খাওয়ান যায় নাকি। প্রতিদিন কালু কষাইয়ের দোকানে জবাই হয় 4 থেকে 5টি গরু, শুক্রবার সেই সংখ্যা 10 বা 12 ছাড়িয়ে যায়। চাহিদা বেশি থাকায় দুপুর গড়াতে গড়াতে বিক্রিও হয়ে যায় সব মাংস। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। চট্টগ্রামে ধীরে ধীরে চাঙা হচ্ছে ঈদ মার্কেট। শুরুর দিকে রীতি যথারীতি থাকে কাপড় চোপড়ের বেচাকেনার সবচেয়ে বেশি থাকে, আর এজন্য নারীদের ভিড় লেগে আছে টেরি বাজারে। সেলাইয়ের প্রয়োজন হয় বলে আগেভাগেই কিনছেন সবাই, তবে অর্থনৈতিক মন্দার কিছুটা প্রভাব পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
রোজা শুরুর আগে থেকেই ক্রেতা সমাগমে মুখরিত চট্টগ্রামের শত বছরের পুরনো টেরিবাজার। আমদানি করা থান কাপড়ের জন্য বিখ্যাত এই পাইকারি বাজার। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট অর্থনৈতিক টানপোড়েন সহ নানা কারণে আগের চেয়ে বেচা কেনা কম বলছেন ব্যবসায়ীরা। জিনিস জাতির দাম বেশি, তো মানুষ কি খাওয়া দাবার খাবে না কাপড় চোপড় কিনবে? কালেকশন মোটামুটি ভালোই আসছে, দেখতেছে সবাই, সবার পছন্দ মতো হচ্ছে। টেরি বাজারে নারীদের কাপড়ই বেশি, সেলাইতে দেওয়ার জন্য কেনাকাটা সারছেন আগেই। যেহেতু থ্রি পিস নিচ্ছি, সো এগুলো তো টেইলার্সের কাছে একটু সময় লাগবে, এই জন্য মূলত আজকে সব করে ফেলা। আগে শপিং করে নিলে আমাদের রোজার মধ্যে মানুষ ইবাদত করতে পারবে আর বাসার কাজে সময় দিতে পারবে। আর টেইলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের টেইলার কাপড় নেয় না রমজানের পরে। টেরি বাজারে কাপড় আমদানি হয় মূলত ভারত, পাকিস্তান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে। ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে কাপড়ের দামেও। দামের ব্যাপারটা আগের তুলনায় তো বেশি থাকার কথা, কারণ সবকিছু যেহেতু দাম বাড়ছে, তো পাঞ্জাবিতেও দাম বাড়বে স্বাভাবিক। 80 টাকা ডলার 120 টাকা এখন মালের দাম হত্যা বাড়ে কত ইম্পোর্টাররা আমাদের কি করতেছে, এই জন্য খাবারের দাম বেড়ে গেছে। আর ইন্ডিয়াতেও দাম বেশি ধরতেছে, এই জন্য দাম বেড়ে গেছে। টেরি বাজারে ছোট বড় দোকান প্রায় 5,000, শুধু ঈদ কেন্দ্রিক বেচা কেনা কয়েকশো কোটি টাকা। রেডিমেডটা চলে শেষ পর্যায়ে, প্রথম পর্যায়ে থান কাপড় আদার্স অন্য কিছু নিয়ে মানুষ তাড়াহুড়া করে, সেলের একটা অপশন থাকে, কাস্টমারও দেখতে আসতেছে, কিন্তু কিনার কাস্টমার খুবই কম। শেষ পর্যন্ত কী হয় আমরা জানি না, দেখা যাক আল্লাহ কী রাখছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে অষ্টমী স্নান উৎসব। এতে অংশ নিয়েছেন দেশ বিদেশ থেকে আসা হাজারো পুণ্যার্থী। এ বিষয়ে আরও জানব নারায়ণগঞ্জের সহকর্মী আমির হোসেন স্মিথের কাছ থেকে। স্মিথ, একটু জানাবেন, প্রতি বছরই তো এই আয়োজনকে উপলক্ষ করে অনেক পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন, এবারের অংশগ্রহণ কেমন দেখতে পাচ্ছেন মানুষের? সেই সাথে এই যে বিপুল সংখ্যক মানুষ, তাদের নিরাপত্তার বিষয়টা কীভাবে নিশ্চিত করা যাচ্ছে, যদি একটু জানাতেন সার্বিক অবস্থা। বলি, আপনি জানেন যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দির ব্রহ্মপুত্র নদে কিন্তু প্রতি বছর যে অষ্টমী তিথিতে পুণ্য স্নান অনুষ্ঠিত হয়, সেখানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন কিন্তু এই পুণ্য স্নানে অংশগ্রহণ করছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, নারায়ণগঞ্জের বন্দর লাঙ্গলবন্দ এলাকায় যে 18টি ঘাট আছে, 18টি ঘাটে কিন্তু তারা স্নান করছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে ঘাটে আমরা বিল লক্ষ্য করছি সেটি হচ্ছে রাজঘাট, অন্নপূর্ণা ঘাট, গান্ধীজি ঘাট এবং নাসিম ওসমান ঘাট সহ যে 18টি ঘাট রয়েছে, সেই সমস্ত ঘাটগুলোতে কিন্তু পুণ্যার্থীরা ডাব, দূর্বা, চাল, ফলমূল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে তারা পূজা অর্চনা করে এখানে পুণ্য স্নান লাভের আশায় তারা স্নান করছেন। তারা বলছেন যে পৌরাণিক পথে যে তুষার সেখানে এসে খসে পড়েছিল পশুরাম বনে, সেই থেকে তারা এইদিকে তারা তীর্থস্থান মনে করেন এবং সেই কুঠার ছুটে যাওয়ার অংশটিকে তাকে ধারণা করা হচ্ছে হিমালয়ের প্রবেশ থেকে করতে করতে, অর্থাৎ যেখানে এসে কুঠারটি খসে পড়েছিল সেটি হচ্ছে লাঙ্গলবন্দ, সেই সেখানে কিন্তু তারা স্নান করছেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, তবে এবছর যে নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, 50টির মতো সিসিটিভি ক্যামেরা এখানে স্থাপন করা হয়েছে এবং 1200 সদস্য পুলিশের, তারা কিন্তু আইন শৃঙ্খলা মোতায়েন আছেন, আনসার সদস্য আছেন এবং প্রত্যেকটি ঘাটে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। বলি, অনেক ধন্যবাদ আপনাকে স্মিথ। স্বাধীনতার অন্যতম সংগঠন চার খলিফা হিসেবে খ্যাতদের মধ্যে জ্যেষ্ঠ এবং প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 70-এর দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকি 1970 থেকে 1972 মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 6 দফা আন্দোলন, ভাষা আন্দোলন সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন নূরে আলম সিদ্দিকি। 1973 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 1996 ও 2001 সালেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করেন। নূরে আলম সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিলেন। মুক্তিযুদ্ধের এই বীর সেনা স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা। তার বড় ছেলে তাহজিব আলম সিদ্দিকি ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য।
যুক্তরাষ্ট্রের নাশভিলে স্কুলে হামলার আগে 7টি অস্ত্র কিনেছিলেন আততায়ী অন্ড্রে এলিজাবেথ হ্যালি। মঙ্গলবার শহরটির পুলিশ প্রধান জানান, একটি হ্যান্ডগান এবং দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় হামলায়। স্থানীয় 5টি দোকান থেকে অস্ত্রগুলো কিনেছিল হামলাকারী হ্যালি। 28 বছর বয়সী ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানায় ন্যাশভিল পুলিশ। তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন বলেও জানানো হয়। হ্যালির কাছে থাকা 7টি অস্ত্রের বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন তার বাবা মা। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও, তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা, আরও কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা ছিল হ্যালির। সোমবার টেনেসি রাজ্যের প্রাইমারি স্কুলটিতে গুলিতে প্রাণ হারায় 3 শিশুসহ কমপক্ষে 6 জন। পুলিশের অভিযানে মৃত্যু হয় আততায়ীর। অস্ত্র আইন কড়াকড়িতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেরুজালেমে কট্টর জায়নবাদীদের গণপিটুনির শিকার হলেন সাধারণ ফিলিস্তিনিরা। মঙ্গলবারের ওই ঘটনায় গ্রেফতার হয়েছেন কমপক্ষে 3 জন। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, সরকারের বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাব বিরোধী আন্দোলন চলাকালে হয় এই ঘটনা। বিক্ষোভ স্থল থেকে দিয়ে যাওয়ার সময় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে গালিগালাজ করে ইহুদিরা। এ সময় পাল্টা জবাব দিলেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। ফিলিস্তিনি এক ট্যাক্সি চালক এবং যুবক হয় হামলার শিকার। ঘটনাটি মোবাইলে ধারণ করেন অনেকেই, পরে যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানেই দেখা যায় শনাক্ত করা হয় অপরাধীদের। এর আগে কট্টর ডানপন্থী প্রতিরক্ষা মন্ত্রী ইতেমার বেন গাভির দেন উস্কানিমূলক টুইট বার্তা। ধারণা, সেটির কারণেই ফিলিস্তিনিদের উপর রাগ ছাড়ছে বিক্ষোভরত ইসরায়েলিরা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।